বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি টেনিদার ব্যাপারে। টেনিদার নাকি আবার বড় পর্দায় ফিরে আসতে চলেছেন এবং এই টেনিদার চরিত্রে কে অভিনয় করতে চলেছে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এখনই। টেনিদা, ক্যাবলা এবং প্যাবলা এবং হাবুলের দলবল নাকি আবার বড় পর্দায় আসতে চলেছেন। সেই সঙ্গে নাকি বাংলা সিনেমার দর্শক আবার নতুন করে একটি টেনিদাকে আবিষ্কার করতে চলেছেন। তিনি নাকি জানিয়ে দিয়েছেন এবং এই ছবি পরিচালনার দায়িত্ব পেয়েছেন নাকি সায়ন্তন ঘোষ। আমি বলে রাখি যে সায়ন্তন ঘোষ এর আগে আমরা দেখেছি জকের ধন, আলিগড়ের গোলক ধান এবং তিনি এখন নাকি কাজে ব্যস্ত হয়েছে সাগরদ্বীপে জকের ধন। এই ছবি নিয়ে নাকি তিনি এখন ব্যস্ত রয়েছে। তিনি তার মধ্যে নাকি তিনি খবর শোনা যাচ্ছে নাকি তারই মধ্যে টেনিদাকে নাকি আবার বড় পর্দায় ফিরে আসতে চলেছেন পরিকল্পনা ছক ফেলেছেন তিনি। টেনিদার চরিত্রে নাকি চূড়ান্ত করে ফেলেছেন যে এই চরিত্রকে কে অভিনয় করতে চলেছেন। তিনি আর কেউ নয়, আমাদের কাঞ্চন মল্লিক। কাঞ্চন মল্লিককে আমরা নতুনভাবে টেনিদার রূপে দেখতে পাবো। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ঝাউ বাংলোর রহস্য অবলম্বনে নাকি এই মুভিটা তৈরি করা হবে শোনা যাচ্ছে এমনই এক কথা। এবং শোনা যাচ্ছে এই ছবিটার নাম নাকি দেওয়া হবে টেনিদা অ্যান্ড কো। কিন্তু এই মুভিটার এই এমনই একটা নাম দেওয়া আছে টেনিদা এবং কো। পরিচালক শান্তনু ঘোষ অবশ্য জানিয়েছেন কিন্তু এই ছবিটা কোনো কিছুই এখনো তৈরি করা হয়নি এবং এর কোনো কিছুই এখনো কাস্টিং ভালোভাবে তৈরি করা হয়নি। কিন্তু তাকে বলা সত্ত্বেও তাকে তিনি বলেছেন যে এই চরিত্রে দেখা যেতে পারে টেনিদার চরিত্রে অবশ্যই। কিন্তু কাঞ্চন মল্লিককে তিনি কিন্তু এটা স্বীকারই করে নিয়েছেন। সম্প্রতি এখন তিনি সাগরদ্বীপের পোস্ট প্রোডাকশন নিয়েই তিনি ব্যস্ত রয়েছেন এবং ছবিটা নাকি খুবই ভিএফএক্সের কাজ রয়েছে বলে তিনি জানিয়েছেন। তাই জন্য তিনি খুবই ব্যস্ত আছেন এবং ছবিটি নাকি খুবই শীঘ্রই মুক্তি পেতে চলেছে। কিন্তু কাঞ্চন তো টেনিদা হবে সেটা কিন্তু তিনি স্বীকারও করে নিয়েছেন। এর আগে কিন্তু নারায়ণ গঙ্গোপাধ্যায় এই যে অমর সৃষ্টি নিয়ে তিনি তিনটে কিন্তু এর আগে আমরা বই দেখে ফেলেছি এবং একটি ধারাবাহিকও আমরা দেখেছিলাম এবং প্রত্যেকটা টেনিদার সঙ্গে জড়িয়েছিলেন কিন্তু চিন্ময়ন হায়ালে আমাদের শুভাশিস গঙ্গোপাধ্যায়। তবে কিন্তু দূরদর্শনের সম্প্রচারের জন্য নাকি ধারাবাহিকটা মাঝপথে বন্ধ হয়ে যায় এবং অজ্ঞাত কারণে হয়তো কিছু একটা ভুলবশত সেটি বন্ধ হয়ে যায়। এবং স্বাভাবিকভাবে রাজা সেনের পরিচিত সেই ধারাবাহিক দিনের আলো এখনো দেখেনি এবং সেই টেনিদার ভূমিকা কিন্তু অভিনয় করেছিলেন সেই শুভাশিস বন্দ্যোপাধ্যায়। তবে টেনিদা হিসেবে আমরা প্রথম যাকে পেয়েছিলাম তিনি কিন্তু চিন্ময় রায়, তাকে আমরা এই চার মূর্তির ছবিতে দেখি। উমানাথ চট্টোপাধ্যায় পরিচালনায় কিন্তু 1978 সালে কিন্তু এই মুক্তি পায় এই ছবিটা। তারপরে কিন্তু 2011 সালে চিন্ময় রায়ের পরিচালনায় কিন্তু আবার আমরা চার মূর্তি ফিরে পেয়েছি। 2011 সালে কিন্তু আমরা চিন্ময় রায়ের মুক্তি চিন্ময় রায়ের কিন্তু পরিচালনায় আমরা একটি মুভি পেয়েছিলাম যেটির নাম দেওয়া হয়েছিল চার মূর্তি অভিযান। সেখানে টেনিদা চরিত্রে অভিনয় করেছিলেন শুভাশিস এবং প্রায় 7 বছর পরে কিন্তু আবার কিন্তু শুভাশিসকে টেনিদার রূপে আমরা রাজশেখরের সময়ে তৈরি কিন্তু একটি ছবিতে আমরা দেখেছিলাম এবং সেই গল্পটি ছিল কম্বল ও নিরুদ্দেশের ছবিটি। এবং সেই মুভিটি কিন্তু ছবিটি কিন্তু বড় পর্দায় টেনিদার 4 নম্বর অভিযান। সম্ভবত এই ছবিটি প্রযোজনার দায়িত্ব পেয়েছেন চ্যাম মুভিস এবং সেই সংস্থা শান্তনের এর আগেও আমরা এই সেই সংস্থাকে দেখেছিলাম জকের ধন ছবি প্রযোজনা করতে এবং চিত্রনাট্য লিখেছেন সৌগত বসু। এবং এই ছবিটির শিল্পীর তালিকা এখনও চূড়ান্তভাবে সিদ্ধান্ত করা হয়নি কিন্তু টেনিদার সঙ্গে পাল্টানা গ্যাংয়ের বাকিদের মানে টেনিদার সঙ্গে যারা যারা দেখবে তাদের কিন্তু এই এই সেই কাস্টিংটা হয়ে গেছে। এবং তারা হচ্ছে যেখানে আমরা ক্যাবলা চরিত্রে দেখতে পাবো গৌরা চক্রবর্তীকে এবং থিয়েটার অভিনেতা সৌরভ রয়েছেন প্যাবলার চরিত্রে এবং ছবির ভিলেনের চরিত্রে সম্ভবত আমরা দেখতে পাবো সব্যসাচী চক্রবর্তীকে এমন একটি খবর জানা যাচ্ছে। যদিও সব্যসাচী সে কথা অস্বীকার করেছে কিন্তু তার কাছে কোনো শোনা যায়নি যে তিনি এই চরিত্র করছেন কিনা। কিন্তু এই ছবিটা কিন্তু আরও কাস্টিংয়ের চমক দেখাতে চলেছেন কিন্তু পরিচালক এমন একটি খবর রয়েছে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে কলকাতা থেকে শুরু হবে শুটিংটি। তারপরে কিন্তু তারা আউটডোরে উত্তরবঙ্গে আউটডোরে শুটিং করতে চলে যাওয়ার কথা রয়েছে এবং এই মুভিটা কিন্তু এখনও ডেট ঠিক করে দেওয়া হয়নি কবে রিলিজ করার কথা রয়েছে। ভিডিওটা আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।